হ্যালো বন্ধুরা মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর লুচি এই রেসিপিটি হয়তো অনেকেরই অজানা আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য খুব সহজে এই আলুর লুচিটা বানিয়ে নিতে পারবেন এই আলুর লুচিটা খেতে এতটাই টেস্টি হবে যে আপনি শুধু শুধুই খেয়ে নিতে পারবেন কোনো রকম সাইড ডিশ ছাড়াই আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুর লুচি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ মুড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অনফোর্ট চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অনফোর্ট চা চামচ জোয়ান দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি এখন দিয়ে দিব আলু বড়ো সাইজের একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই পানি দেব না আগে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর সেই বোঝে পানি দেব এইভাবে মেখে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখন ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে আরও একটু মেখে নেব এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর লিচি কেটে নেব তারপর বেলে নেব দেখুন রকম অল্প ডো নিতে হবে তারপর এটাকে একটু এইভাবে সমান করে নিয়ে হাতে একটু চেপে নেব এখন একটু তেল লাগিয়ে লুচিগুলো বেলে নেব। আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন এইভাবে আমি সবগুলো লুচি বেলে নেব তো এই লুচিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এইগুলো তেলে ভেজে নেব ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে একটা করে লুচি দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে লুচিগুলো ভেজে নিতে হবে দেখুন লুচিটা কেমন বলের মতো ফুলে উঠছে এখন এটাকে উলটিয়ে নেব এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছে এখন আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল ভীষণ মজার আলুর লুচি আপনারাও বাড়িতে এইভাবে লুচি করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে